আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে এরকম একটা ফটো থেকে কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয়। তার জন্য ইমেজে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ, আচ্ছা চলে আসলো। এখন কন্ট্রোল জিরো দিয়ে আমি এটা ফিট টু স্কিন করে নিলাম। এখন আমি কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে লেসো টুলটা দিয়ে আমি এই জায়গাটাকে মার্ক করে নিব। আমি কোন জায়গাটুকুর মধ্যে লেখাটাকে ডিলিট করতে চাচ্ছি, তো এই মার্ক করে দিলাম, তো এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন এই অবস্থায় আমার এই লেখাটাকে ভালোভাবে সিলেক্ট করতে হবে। আমি তো জায়গাটা মার্ক করে দিছি, এখন লেখাটাকে সিলেক্ট করার জন্য আমরা সিলেক্টে যাব। সিলেক্ট থেকে আমরা কালার রেঞ্জে যাব, এখান থেকে হাইলাইট যেটা আছে হাইলাইটে সিলেক্ট করে দিব। হাইলাইট সিলেক্ট করে ওকে দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের এরিয়া যেটা আমরা মার্ক করছিলাম সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি ওরা ওই লেখাটাকে নিয়ে নিছে। আচ্ছা এখন কি করব, আমরা আবার সিলেটে যাব, এখান থেকে আমরা মডিফাই, এখান থেকে এক্সপ্যান্ড, এখানে এসে আমরা এক্সপ্যান্ড 3 করে দিব, দিয়ে আমরা ওকে। আচ্ছা ওকে করলাম। এ পর্যায়ে আমরা এডিটে যাব, এডিট থেকে আমরা ফিল, ফিলে যাব, শিফট F5 দিলেও চলে আসবে। তো এখানে গেলাম, এখানে যা আছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, আমরা জাস্ট ওকে করে ওয়েট করব। দেখেন এখন আমরা যদি কন্ট্রোল D দেই তাহলে আমাদের লেখাটা ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ রিমুভ হয়ে গেছে। তো এভাবে করে আপনি আপনার যে কোনো ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। গুগল থেকে ওয়াটারমার্ক ওয়ালপেপার লিখে আপনারা সার্চ করে, কিছু ওয়ালপেপার ডাউনলোড করে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করার চেষ্টা করবেন। আজকের ক্লাসে আমরা দেখব এরকম একটি ফ্লোয়ার কীভাবে আমরা একটা ব্রাশে কনভার্ট করতে পারি, এটা ফটোশপের মাধ্যমে দেখব। এটার জন্য এরকম একটি ফুল আপনারা নেট থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন উইথ ফটোশপ, আচ্ছা এখানে চলে আসলো। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন যে টুলটা আছে এই যে টুলবার থেকে এটা সিলেক্ট করলাম, করে আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আমি এটা মার্ক করে দিচ্ছি যে আমি এই এরিয়ার ভিতরে আমার যে সাবজেক্টটা আছে সেটাকে ধরো। তো এই সাবজেক্টটা অটোমেটিক্যালি দেখেন সিলেক্ট হয়ে গেছে। এটা টুলটার নাম আপনারা একটু খেয়াল রাখবেন, সাবজেক্ট সিলেকশন টুল। এটা কিন্তু ফটোশপের আপডেট ভার্সনগুলোতে আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি। জাস্ট একটা ড্র্যাগ করে আপনারা মার্ক করে এটাকে মানে মার্ক করে ফেলতে পারবেন আর কি। তো এরপরে আমরা এটা কিন্তু মার্ক হয়ে আছে, এখন আমরা কি করব, এখানে আমরা এডিটে যাব, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট এখানে ক্লিক করব। এ পর্যায়ে এসে আমরা এখানে একটা নাম দিয়ে দিব, এখানে জাস্ট আমি ফ্লোয়ার দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমি একটা ব্রাশের নাম দিয়ে দিলাম, ফ্লোয়ার লিখে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন দেখেন অটোমেটিক্যালি আমার ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে আছে এবং এখানে ফুলের একটা শেপ দেখাচ্ছে, অর্থাৎ আমি এখন যদি ক্লিক করি তাহলে এটা ফুলের একটা শেপ চলে আসবে। একটা নিউ পেজ নিচ্ছি, ফাইল থেকে নিউ, আমি নতুন একটা পেজে ট্রাই করে দেখব যে এখানে কাজ করে কি। তাই এখানে আমি 1080 নিচ্ছি, 720, আমি জাস্ট একটা সাইজ নিলাম, আমি আমার মতো যে কোনো একটা সাইজ টেস্ট করার জন্য। আচ্ছা কন্ট্রোল জিরো দিয়ে ফুল স্ক্রিন করতেছি এবং আমি যে এখানে থার্ড ব্র্যাকেটের যে অ্যারো আছে ওই অ্যারো দিয়ে আমি এটা ছোট বড় করা যায়, তো আমি ছোট করে নিলাম। নিয়ে আমি যদি জাস্ট ক্লিক করি দেখেন এটা কিন্তু অলরেডি ব্রাশে কনভার্ট হয়ে আছে। আর এখান থেকে আপনারা খুঁজে নেবেন, যদি না আসে তাহলে আপনার তৈরি ব্রাশটা এখান থেকে আপনি খুঁজে নেবেন। আচ্ছা আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করে আপনি ক্লিক করলে কাজ করবে এবং আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। দেখেন আপনি যে কয়টা ক্লিক করবেন সে কয়টাই কাজ করবে। আমি এখানে ব্ল্যাকটা দিয়ে দিলাম, দিয়ে যদি আমি ক্লিক করি তো আপনি এটা আর একটু যদি ছোট করেন, করে আপনি এভাবে করে একটা ওয়ালপেপার বানাতে পারবেন বা যে কোনো ডিজাইনে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, তো আমরা আজকে দারুণ একটা জিনিস শিখলাম, আপনারা এটা ট্রাই করবেন, করে এটাকে ফাইল থেকে এক্সপোর্ট, এখান থেকে সেভ অ্যাজ যাবেন, এখান থেকে জেপিজিতে সেভ করবেন। সেভ
করে আমাদের গ্রুপটাতে আপলোড করবেন। এখানে আমি গ্রুপটা আরেকবার দেখাই দিই, যে আমাদের এই গ্রুপটাতে আপলোড করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের আর কি অ্যাক্টিভিটিগুলো, যে আপনারা কে কতটুকু কাজ করতেছেন। তো এই ছিল আজকের ক্লাস, নেক্সট ক্লাসে আমরা আরও দারুণ কিছু শিখবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।